কণ্ঠস্বর ছিল বলিষ্ঠ সুদৃঢ়। উত্তম কুমার দিলীপ কুমারের বেশ ভক্ত ছিলেন তিনি। ছোট থেকে বড় হয়েছেন তাদের স্টাইল অনুসরণ করেই। সাদা কালো দেবদাস যুগ পেরিয়ে রঙিন মহানায়ক চলচ্চিত্রের মতোই তিনি সময় থেকে সময়কে জয় করেছেন সমহিমায়। বুলবুল আহমেদ 70-80 দশকে সুদর্শন নায়ক বলতে যে কয়জন বাঙালির মন জয় করেছেন, তরুণীদের স্বপ্নের মানুষ হয়েছেন, তাদের অন্যতম ছিলেন বুলবুল। নিপাট সাদাসিধা একজন ছিলেন, হওয়ার কথা ছিল ব্যাংকার। কাজও শুরু করেছিলেন ব্যাংক জগতে। ব্যাংকে শাখা প্রধান হিসেবে চাকরি করেন টানা 10 বছর। বাবা ছিলেন সরকারি কর্মকর্তা, তবে পরিবার ছিল সংস্কৃত মনা। বাড়িতেই নাটকের মহড়া চলত। বাবা খলিল আহমেদ একই সঙ্গে নাটকে অভিনয় করতেন এবং নির্দেশনা দিতেন। আড়াল থেকে কখনো জানালা, কখনো বা দরজার ফাঁক দিয়ে লুকিয়ে লুকিয়ে এই মহড়া দেখতেন ছোট ছেলে বুলবুল আহমেদ। এই আসর থেকেই তিনি অভিনয়ের অনুপ্রেরণা পান। অভিনয় জীবন শুরু করেছিলেন ছোট পর্দায় অভিনয়ের মাধ্যমে। টেলিভিশনে বুলবুল আহমেদের প্রথম নাটক আব্দুল্লাল মামুনের পূর্বাভাস। ইডিয়েট নাটকটির জন্য তিনি দর্শক হৃদয়ে আজও এক দুর্লভ স্থান অধিকার করে আছেন। যে কোনো নাটকে অভিনয়ের সময় বুলবুল আহমেদ নাটকের চরিত্রের ভিতর মিশে যেতেন। টেলিভিশন নাটক এপিট ওপিটের চলচ্চিত্র রূপ ছিল এই ইয়ে করে বিয়ে। রূপালী পর্দায় প্রবেশের সময় শিষ্যের নাম পাল্টে বুলবুল রাখলেন পরিচালক আবদুল্লাহ ইউসুফ ইমাম। দ্বিতীয় চলচ্চিত্র অঙ্গীকারে নায়ক হিসেবে অভিনয়ের পাশাপাশি কার্যনির্বাহী প্রযোজক হিসেবেও কাজ করেন তিনি। এই চলচ্চিত্রে কবরীর সঙ্গে জুটি বেঁধে জনপ্রিয়তা লাভ করেন। এই জুটি পরবর্তীতে আরও অনেকগুলো কাজ করে প্রশংসিত হয়। শখের অভিনয় নেশা থেকে পেশায় পরিণত হতে বেশি সময় লাগেনি। 10 বছরের ব্যাংকিং পেশা ছেড়ে দিয়ে দৃঢ় প্রত্যয়ে অভিনয় নেমে পড়েন বুলবুল আহমেদ। সে সময় জীবন থেকে জুয়া সিনেমাটির মধ্য দিয়ে ববিতার সঙ্গে জুটি বেঁধে দর্শকপ্রিয়তা অর্জন করেন। কর্মজীবনের স্বীকৃতি স্বরূপ বুলবুল আহমেদ 4 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। সুদর্শনের নায়ক ওপারে পাড়ি জমানোর এক যুগ। 2010 সালের এই দিনে তিনি পৃথিবীর মায়া কাটিয়ে না ফেরার দেশে পাড়ি জমান। ফাতেমা আইনি, সময় সংবাদ, ঢাকা।